নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আমি দেবযানী, আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা জিতু কামাল। তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। তোমার জীবনের জার্নি আমার জীবনের জার্নি আলাদা, তো প্রত্যেকটা মানুষের জার্নিটা একরকমভাবে উপভোগ করে বা কখনো বীতশ্রদ্ধ হয়। তো তোমার কাছে এই মানুষের জার্নি কেমন? তুমি ফিল্ম মানুষের যদি জার্নি বলো, এটা একটা গ্রে শেডেড চরিত্র। প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু এই গ্রে শেডেড ব্যাপারটা থাকে। আমরা বাইরে কখনো কখনো আনতে পারি, কখনো কখনো আনতে পারি না। আনতে পারিটা মানে ভালো দিকটা আমরা আনার চেষ্টা করি, খারাপ দিকটা কিন্তু আমাদের মধ্যেই বর্তমান। সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। সেটাকে যতটা আমরা দাবিয়ে রাখি ততটাই আমরা ভালোভাবে জীবনটাকে বাঁচতে পারি। যতটা বাইরে বার করে আনি বা বাইরে বেরিয়ে আসে তখন খারাপভাবে বাঁচি। তো এইখানেও এই চরিত্রটা, আমার চরিত্রটার নাম হচ্ছে মান্নান। এই চরিত্রটা কিন্তু এরকম গ্রে শেডেড, এবং এক গ্রেটা মানে হচ্ছে পুরোপুরি গ্রে, যার বাজে এবং ভালো দুটো দিকই এই ছবির মধ্যে দ্বারা তুলে ধরা, মানে তুলে ধরা হবে। কি হয় রাজা আর কি প্রজা? ইনফরমেশন আছে, কেউ একজন ডাবল ক্রস করছে। জীবন অনুযায়ী বয়ে যায় প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের মানে ব্যবহারের একটা ইকুয়েশন। দেখো, মানুষের ব্যবহারে কিন্তু প্রতিফলন হয়, তার মানে চরিত্রটা কীরকম বা তার ইনার সোল, আমরা তো ইনার সোল দেখতে পারি না। তো সেটা মানুষের ওই ব্যবহারটা দ্বারাই আমরা প্রত্যেক মুহূর্তে সেটা প্রতিফলিত হয় অন্য মানুষের কাছে। এবার তুমি যেটা বলতে চাইছো, যেটা আমার কাছে যেটা বোধগম্য হলো, সেটা হচ্ছে ধরো যেটা আমি যে কাজটা আমি করছি ঠিক মনে করছি, সেটা অন্যের কাছে বেঠিক শুধু নয়, ক্ষতিকরও হতে পারে, ডেফিনেটলি হতে পারে। সব কাজ যে আমি ঠিক করছি এবং সবটা যে আমি জানি, এই ভাবটাই কিন্তু আমাদের সমাজের যতটা অবক্ষয় এখন হয়েছে, খানিকটা তো অবক্ষয় হয়েছে। আমি যখন আমার বাবা মা তারও পেছনে যদি যাই, আমার দাদি ঠাকুমা তাদের থেকে গল্প শুনি যে সেই সময় সমাজ কীরকম ছিল এবং সমাজ ব্যবস্থা কীরকম ছিল, মানে আমি হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স পাই। তখন মনে হয় ফেয়ারিটেল, যে ওই রকম হয় নাকি, ওই এই রকম হয়। ধরো আমি কোভিডের কথা বলছি, আমার সন্তান সন্ততি যখন হবে, আমি ধরো 20-25 বছর পর যখন আমি বলবো, তারা বিশ্বাসই করবে না। তো সেই রকমই আমার কাছেও ফেয়ারিটেল মনে হয় যে এইরকমও হয়, মানুষ মানুষের স্বার্থে এইভাবে মানে ছুটে যায়, নিঃস্বার্থভাবে তারা ভালোবাসত, প্রেম করতো, একে অপরের সঙ্গে প্রেম করতো এবং উইদাউট এনি ডিমান্ড। আমাদের মধ্যে এখন ডিমান্ড বেড়ে গেছে যে আমি কি পেলাম এবং ও কি করেছিল, ও এটা করেছিল না যাওয়া উচিত। ইভেন আমি এটাও বলি দিদি, কোনো হেল্পফুল একজন মানুষ সে অন্যকে হেল্প করতে যাচ্ছে, তখন বলে যাচ্ছে বাড়িতে এই না না আমার ওটা যাওয়া উচিত, জানিস সেই দিন আমার বাবার জন্য কত কী করেছে, আই গেট হার্ট, যে ওইটা মনে করে এটা যাওয়া হচ্ছে। তো এই এই জায়গাটায় আমরা এসেছি শুধুমাত্র ওই একটু পরিস্থিতির চাপে পড়েই আর কি। আমাদের এখন কর্মফল ভোগ করতে হচ্ছে, যেমন আমরা কাজ করছি তেমন ভোগ করতে হবে। এখন যদি আমরা ঠিক শুধরে যাই, তাহলে হয়তো সমাজটা যতটা অবক্ষয়ের দিকে গেছে তখন থেকে একটু একটু লিফট করতে পারে। কালো টাকার দুনিয়ায় তোরা দাস, আর পরিণতি এভারেস্ট লাশ। একদম ছোট চরিত্র থেকে আজকের এই জিতু কামালে নিজেকে পরিণত করেছো, এবং তার জন্য তোমার নিজের জার্নি। কিন্তু যে যে মানুষগুলো তোমার এই জার্নিটাকে মানে অনেকভাবে, তারা তখন যেভাবে জিতুকে দেখেনি, আজকে তাদের কাছ থেকে যে সম্মানগুলো পাচ্ছ, এটা কতটা উপভোগ্য হয়েছে? এটা উপভোগ্য বিষয়, এটা আমি আনন্দও করি, সাইড বাই সাইড আমি এটাও করি। যেমন আজকে আমাকে অন্য কোনো চ্যানেল থেকে ফোন করছে যখন 11:30 বাজে, সেই সময় আমি রিহার্সালে, আমি এরিয়াল ট্রেনিং করি, এখন ডান্স করি, ফাইট শিখছি, ফাইটটাকে পুরোপুরি রপ্ত করার চেষ্টা করছি। তো আমার কাছে তখন মনে হয়েছে যে এই যে ফোনগুলো আসছে ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমার গুরু যিনি শিক্ষা দিয়েছেন যে তুমি যে কাজটা যখন করছো সেই কাজটার মধ্যে এতটাই মনোনিবেশ করো যে ওই কাজটা করতে যেন ইচ্ছে না করে। আমি তোমার কাছে এখন ইন্টারভিউ দিচ্ছি, আমার কাছে ফোন আমার কখনো বাজবে না, আমি কনফিডেন্ট যে আমি দেখে নেবো, এমন নয়, আমি ওইভাবে প্রিপেয়ার হয়ে যাই। ঠিক কাজের বেলাটাও আমি ওইভাবে প্রিপেয়ার হয়ে যাই। এবার তুমি যদি বলো যারা আমার ওই জার্নিটা দেখেনি, প্রত্যেকের লাইফে প্রত্যেকের স্ট্রাগলে তারা প্রত্যেকে হিরো হিরোইন, যে কোনো মানুষের জীবনই আছে, তোমার কাছেও যেমন আছে আমার কাছেও ঠিক তেমনই আছে। তারা যখন মানে একটা একটু হেও করেন বা হেট করেন, আমি মনে করি তারা না খুব ব্লেস আমাদের জন্য, আই থিঙ্ক, মানে এটা তারা না করলে না
জার্নির মোড় আসে না, মানে ওই যেটা মোড়টা পাওয়া যায় না, ওই ওই একটা গিয়ার নেওয়া হয় না, গাড়ির গিয়ার চেঞ্জ হয়, ওইটা হয় না। আর তোমাকে ওই ওইটা চেঞ্জ এটা বলি, স্ট্রাগেলে প্রত্যেকের লাইফে প্রত্যেকের স্ট্রাগেল। একটা ধরো চ্যানেলে আমি দেখছিলাম, তাদের কোনো শোতে একটা মেয়ে বলছেন যে আমি রাত্রিবেলা বাড়ি থেকে বেরোই, সকালবেলা বেরোতাম, রাত্রিবেলা স্টেশনে শুয়ে থাকতাম, এই করে করে আমি এই জায়গায় পৌঁছেছি। তো ওই গল্পে কিন্তু হিরোইন, এবং যাদের বলছে যে সঞ্চালনা করছে, তার স্ট্রাগেলটা কিন্তু সে ক্রিকেট থেকে বাদ গেছে, সে ক্যাপ্টেন, সে এই করতে 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 সে মিঠু করে মিষ্টি করে হাসছে। আমি তার রিয়াকশানটা দেখছি যে কাকে স্ট্রাগেলের গল্প শোনাচ্ছে, যে এখনো পর্যন্ত স্ট্রাগেল করে যায়। তোমাকে আজও প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়, তোমার গ্ল্যামারটা যখন দেখছে, আর তোমাকে যখন তিনটের সময় উঠে যখন শটটা দিতে যেতে হয়, তখন তোমারও তো মনে হয় না থাক একটু যদি আরেকটু যদি ঘুমিয়ে নিতে পারতাম। না, ওইটা আমার হয়নি, এখনও হবে না। আমি এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা থাকে বা বাড়ির লোকেরাও জানে, ধরো আমার পরের দিন কাজ রয়েছে বা পরের দিন কোনো ইম্পর্টেন্ট শুটিং ছাড়াও রয়েছে, আমার রাত্রে ঘুম হয় না, এটা আমার কোলেস্ট্রল বাড়িয়ে দিয়েছে। তো এটা করাটা ঠিক উচিত নয়, ঘুম না হলে আমি কী করতে পারি? তোমার একটা ছবি যেটা তোমাকে পারফেক্ট, একদম মানে একদম পুঙ্খানুপুঙ্খ পারফেক্ট করার জন্য আজকে যেখানে জিতু কামাল, জিতুর কাছে কি যখন চরিত্রগুলো আসছে এখন, জিতু কি সেই চরিত্রের জন্য সেইভাবে এফর্টের কথা ভেবে যাচ্ছে এবং জিতু কি সেইভাবে পারফেকশনিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে? আমি তোমাদের কতটা এই চরিত্রের জন্য ডিফারেন্সিয়েট করা যায় তোমরা নিজেরা সেই প্রতিফলন স্ক্রিনে দেখতে পাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই ছবিতে আমি জোর গলায় বলতে পারি যে আমার চরিত্রটা না থাকলে এই ছবিটাই হবে না। তাহলে এই স্ট্রাগেলটা কোথা থেকে শুরু হয়েছে, অপরাজিত থেকে? না, অনেক আগে থেকে শুরু হয়েছে। জিতু যে কাজগুলো করে যাচ্ছিল, কোথায় অপরাজিত এসে বলল যে না এটা তোমার জন্য? এটার জন্য অনেক দেখে সবসময় আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আলাদা আলাদা করে নিজের জীবনটাকে দেখি, চরিত্রগুলোকেও আলাদা আলাদা করে খুঁজি। হ্যাঁ, ব্যস্ততা বেড়েছে, সেই ব্যস্ততা কিসের? আরও বেশি আমি প্র্যাকটিস বাড়িয়েছি, আরও বেশি আমি সময় দেওয়া বাড়িয়েছি নিজের ক্ষেত্রে। সেটা ধরো সকালবেলা আমি তখন, আজ থেকে যখন 12-13 বছর বা 16 বছর আগেও আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, অ্যাসিস্ট্যান্টের কাজ করতাম, লাইট মিউজিক করতাম থিয়েটারে, যখন অভিনয় করেছি তখন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিপ্ট পড়া এবং সকালবেলা গলা সাদা এবং মেডিটেশন করা, সেটা আজও করি, আজকেও আমি করে এসেছি। সেইটাই আমাকে মনে হয় পে অফ করে, মানে ওইটা যদি না করি আমার কোথাও মনে হয় আড়ষ্টতা চলে আসবে, ভয় পাচ্ছি, এটা আমার হতে থাকে। আর প্রত্যেক দিন যখন ক্যামেরা ফেস করি, তোমার এখানে এসে যখন ক্যামেরা ফেস করি, যে আমার হাঁটু কেঁপেছে, তো ওইটা আমার ভালো লাগে। এটা অমিতাভ বচ্চনের কথাও শুনেছিলাম, যা বাপ ও ঘটনা আপকা শেকিং করনা বন্ধ হয়ে যায়গা তা আপ ছোড় দিজিয়ে, আর কিছু দেনে ওয়ালা নেই আপ। টাকা দিয়ে যখন কিনতে পারছিস না, উড়িয়ে দে। আন্ডারওয়ার্ল্ড মে জো আজ দুশ্মন হ্যায় ও কল দোস্ত বন হি সকতা হ্যায়। ক্যুঁ চাহিয়ে ইতনা পয়সা তুঝে? এই যে প্রত্যেকটা চরিত্র যখন আসে, তার জন্য তো একটা আলাদা ভাবনা চিন্তা থাকে, যে এটা জিতুকে আগেরগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। এই ভাবনা চিন্তাটা কীভাবে, মানে এটা নিজেকে প্র্যাকটিস করা হয়? মানে তোমার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, তুমি একটা চরিত্র নিয়ে নিজে নিজের মধ্যে সেই চরিত্রটা তখন হয়ে ওঠার চেষ্টা করো আর কি। আজকে মানুষের এই চরিত্রটা সেটাই বলবে, মানে এটা মানুষের জিতু কী করেছে সেটা নিয়ে মানুষ কথা বলবে। তো সেইটা জার্নিটা যদি একটু বলো, কারণ অনেক অভিনেতা তোমার কথা শোনার অপেক্ষা করেন যে কী বলছে জিতু। আমি গ্রহ হতে আসিনি, আমি নক্ষত্র হতে এসেছি। কেন গ্রহ হতে আসিনি? গ্রহ অন্যের দ্বারা প্রভাবিত হয়, নক্ষত্র নিজের আলো দপদপ 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 করে জ্বলে, কিন্তু জ্বলে বহুক্ষণ ধরে জ্বলে এবং আমরা বহু বছর দেখতে পাই তাকে, অন্যের দিকে তারা তাকিয়ে থাকে না। আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। আমার গুরু গৌতম মুখোপাধ্যায় আমাকে প্রথম যখন মঞ্চে ঠেলে দিয়েছিলেন রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা দিয়ে, আমি অনেকগুলো আমি একটু প্রাগ ঐতিহাসিক যেগুলোকে বলা হয় এখন মানে স্ক্রিপ্ট অনুযায়ী আউদি পাউস, তো এই ধরনের চরিত্র করতে গিয়ে আমি দেখেছি যে উনি আমাকে নানা রকমের প্র্যাকটিস দিতেন, নানা রকমের খেতে দিতেন। মানে আমি যখন কাবুলিওয়ালা করছি, আমার খাওয়ার প্যাটার্ন উনি নিজে ঠিক করে দিতেন আমি কি খাবো। আবার আউদি পাউস যখন করছি, রাজা আউদি পাউস, খাওয়ার প্যাটার্ন চেঞ্জ করে ফেলতেন, সেটা আমি আজও করি। এবার অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে কি হয়, প্রথম হচ্ছে আমরা পড়তে ভুলে গেছি।
আমি প্রত্যেক দিন না হোক করে কম করে হলেও ঘুমের চোখ হোক কাজের চাপ থাক আমি 50-60 পাতা বই পড়ি প্রত্যেক দিন এভরিডে। এবার যদি ছুটির দিন হয় সেটা 200-250, এইটা প্রথম আমি প্রত্যেককে বলি, সেটা আমার সিনিয়র অভিনেতার থেকে আমি পেয়েছি হোক বা আমি আমার যারা জুনিয়র তাদেরকে বলি, বই পড়াটা যে কোনো এনি কাইন্ড অফ বুকস ইউ হ্যাভ টু রিড। যত বেশি তুমি পড়বে তোমার জ্ঞানের থেকে তুমি তত বেশি ভেতরে ভেতরে ইনডেজড হবে, তুমি নিজেও বুঝতে পারবে না। আমি কি জানতাম যে আমি যখন চরিত্রটা করতে গেছি অপরাজিত অর মানুষ যে আমি কী করছি, আমি করছি যে আমি বিশ্বাস থেকে করছি, এই বিশ্বাসটা এনে দিয়েছে হচ্ছে আমার বই, যে এই শিক্ষাটা হচ্ছে আমাকে বই দিয়েছে, যে বই যখন আমি পড়ছি। আমি রিসেন্টলি শেক্সপিয়ারের ম্যাকবেথ আর দুবার করে পড়ি, তোমার বলো ওথেলো, তো এমনি পড়ছি, আগেও পড়া এমনি হঠাৎ করে পড়ছি। তো এই যে একটা জিনিস পড়া হয়ে গেলে তুলে রাখা, আরেকটা তোমায় বলি সেটা হচ্ছে রেকর্ড করা। আমি নিজে যখন স্ক্রিপ্ট পড়ি, আমি স্ক্রিপ্ট ধরো আমার রেকর্ডার অন করে ওই স্ক্রিপ্টটা যখন পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি এবং চরিত্র অনুযায়ী পড়ি, ধরো জিদ্দার চরিত্র জিদ্দা কীভাবে বলতে পারে সেই অনুযায়ী পড়ি, নিজের চরিত্র পড়ি, সুস্মিতা কীভাবে চরিত্র করতে পারে সেই অনুযায়ী আমি নিজে প্রেডিক্ট করতে করতে পড়ি, সেটা রেকর্ড করি, করে এবার সেটাকে শুনি বহুক্ষণ ধরে। আমরা প্রথম যখন ধরো আজ থেকে 10 বছর আগে একটা জিনিস পড়েছি বা দেখেছি, তার স্পেক্টে সেই ভাবনাটা একরকম হয়, কিন্তু 5 ইয়ার্স বা 10 ইয়ার্স বাদে আবার সেই জিনিসটা দেখি বা পড়ি যখন, একটা পুরো ভাবনা বা তার চরিত্রটাকে কীভাবে আরও অন্যভাবে ভাবতে শেখায়। বিভূতিভূষণের অরণ্য থেকে একটা কোন গল্প মনে পড়ছে না, উপন্যাস আমি পড়ছিলাম, আমি যখন 5 বছর আগে পড়েছি, আর অরণ্যের দিনরাত্রি করে এসে যখন ওটা পড়ছি আমি তখন অন্যভাবে আমার জঙ্গল দেখতে পাচ্ছি, অন্যভাবে মানুষগুলোর কথা দেখতে পাচ্ছি, বকটুইয়ের গ্রামটা শব্দটা যে ওটা আমি অন্যভাবে দেখতে পাচ্ছি, যে না মানে ওই সময় দৃষ্টিভঙ্গি আর এখনকার দৃষ্টিভঙ্গি আকাশ আর পাতালের তফাত হয়ে যায়, এটা হতে বাধ্য। বড় বড় সাহিত্যিকদের লেখার সঙ্গে একটা জিনিস কোথায় যেন সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, তারা তখন যেটা আজ থেকে কত বছর আগে ভেবে যেটা লিখেছিলেন আজকে যেন মনে হয় সমাজে কতটা প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক, আমি চিরকালীন, মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের জীবনে রবীন্দ্রনাথ। প্রেমের আঙ্গিকে যদি বলি, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে পড়া লেখা পড়ে ভাবি যে এই মানুষটা কী করে এখন 2023 দাঁড়িয়ে যে একটা মেয়ে একটা ছেলের মধ্যে প্রেম থাকাকালীনও যে তাকে বিট্রে করার জন্য কী কী করতে পারা যেতে পারে, তাকে বিট্রে করলাম না কিন্তু বিট্রে করলাম আমার পার্সপেক্টিভ থেকে, ওটা সুনীল গঙ্গোপাধ্যায় তখন ভাবতেন। আজকে আমাদের আড্ডায় জিতু একটু অন্যরকম জিতুকে আমরা পেলাম আর কি, যে জিতু কিন্তু মানুষের চরিত্রে একটা অন্য কথা বলবে, কিন্তু সেই জিতু কীভাবে নিজেকে সেই পর্দায় বিভিন্ন চরিত্র হয়ে উঠছে আজকে আমাদের সঙ্গে জিতু, কিন্তু আসলে সেই আড্ডাটাই মানে সেই আড্ডার কথাগুলোই বললো। প্রত্যেকটা মানুষ, ধরো আমি আমার কথা বললাম, এই মানুষের কথা বলতে গিয়ে আমি নিজে জিতু হিসাবে মানুষ কীরকম সেটা বলে ফেললাম। এই সালমান খানের ওই শোনা যায় না যেটা, ওই গুলি চালিয়েছিল কোন পশুকে, হরিণ ঘোড়া রাত্রে গাড়ি নিয়ে, আরে শেক্সপিয়ার তার জীবনে ছোটবেলায় তার 12-13 বছরে সে 19 বছরে বিয়ে করেছে, বিয়ে করে সেই রাজার ঘোড়া চুরি করেছিল এবং ঘোড়া চুরি করে যে সে শাস্তি পাবে ভয়ে সে তার সংসার ছেড়ে চলে গেল, কতটা ডেসপারেট, সে সংসারটা ছেড়ে দিয়েছে, 2 ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে। তো আমরা শেক্সপিয়ারকে চিনি কোথা থেকে, ওথেলো থেকে, এ থেকে 29টা নাটক করেছেন বা এই করেছেন লিখেছেন দারুণ, তার পেছনটা তুমি দেখো, তার পেছনটা দেখলে মনে হয় কতটা উনিও কিন্তু আমাদের মতোই ছিল, ওই মরা মরা বলতে বলতে রাম হয়ে যাওয়া সেই জায়গাটা কোথাও কানেক্ট করা যায়। এই আন্ডারওয়ার্ল্ডের রাস্তা ওয়ান ওয়ে, এখানে ফেরার পথ নেই, ফেরার পথ থাকে না। দেখেছো মানুষের জীবনের গল্পগুলো কিরকম ইন্টারেস্টিং, তাই না? একটা কথা বল, আমি সত্যি জানি না ও কোথায়। গতবারও বলেছিল যে সুতোর উপর দিয়ে গিয়েছিলাম, এবারও অনেকে বলেছে যে সুতোর উপর দিয়ে গেছে, বাট ইটস দ্য ক্যারেক্টার ইজ নট আ অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, ইজ দ্য গ্রে শেডেড ক্যারেক্টার ফার্স্ট অফ অল। আর মজা পাবে, মানে মজা এই অর্থে ছবি দেখার যে একটা মজা হয় সেটা তো আছেই, সেই ধামাকা তো রয়েছে, আর গল্প রয়েছে, আমি গল্প পড়তে ভালোবাসি এবং গল্প করতেও ভালোবাসি,
তো আমি যখন একটা ছবি ভেবে করেছি তার মানে এর মধ্যে গল্প ডেফিনেটলি আছে। তাহলে বোঝাই যাচ্ছে মানুষকে পরখ করতে গেলে অবশ্যই একবার হলে আসতে হবে। আর তার সঙ্গে রয়েছে জিৎ, জিতু কামাল এবং সুস্মিতা। কী করছে তাই জানতে হলে দেখতে থাকুন নেক্সট টাইম।